লাইফে অনেক চাপ তাই না পড়াশোনার চাপ গ্র্যাজুয়েশনের চাপ পরীক্ষার চাপ অফিসে বসের চাপ সংসারে সাংসারিক চাপ বয়ফ্রেন্ড যাদের বয়ফ্রেন্ড আছে মেয়েদের বয়ফ্রেন্ডের চাপ ছেলেদের গার্লফ্রেন্ডের চাপ বাবা মায়ের চাপ চারিদিক থেকে খালি চাপ আর চাপ কখনো মাঝে মাঝে খুব বিরক্ত লাগে মানে নিজেকে এতটাই ইরিটেটিং ফিল হয় তখন মাথাটার কিছু কাজ করে না মানে এত চাপ সামলাতে সামলাতে নিজেকে মাঝে মাঝে মনে হয় যে আমি কি করছি তাই না নিজেকে নিজের জন্য বাঁচতেই আমরা ভুলে যাই নিজেকে ভালোবাসতেই ভুলে যাই এই চাপ সামলাতে চারিদিক থেকে চাপ সামলাতে সামলাতে আমরা নিজেরা এতটাই ডিপ্রেশনে চলে যাই এতটা অ্যাংজাইটিতে ভুগি যার কিছুই ভালো লাগে না নিজের জন্য তখন আর কিছু করতে ভালো লাগে না তখন মাঝে মাঝে ইচ্ছে করে যে নিজে কি করে খুশি থাকবো নিজের জন্য নিজে নিজের জন্য নিজে কি করে বাঁচবো তাই না তার জন্য খুবই একটা সহজ উপায় হচ্ছে একদিন আপনাদেরকে কষ্ট করতে হবে একদিন মাত্র একদিন একদিন যদি আপনি এই কাজটা করে নিতে পারেন তাহলে বুঝবেন আপনি সারা জীবনের জন্যই আপনি এটা করে নিতে পারবেন তো সেটার জন্য একটাই উপায় সেটা হচ্ছে মোবাইল মোবাইলটাকে একদিনের জন্য আপনাকে সারাদিন সুইচ অফ করে রেখে দিতে হবে কেন কি আমরা এই সারাদিন মোবাইলেই ব্যস্ত থাকি রিলস দেখি শর্টস দেখি সব ভিডিওস দেখে দেখে নিজেদের নিজেদের মাথাটার তখন কাজ করে না নিজেদের ইচ্ছা অনিচ্ছাটাকে আমরা অতটা ধ্যান দিই না এইসব দেখে দেখি সারাদিন পার হয়ে যায় তো একদিনের জন্য মোবাইলটাকে সুইচ অফ করে রেখে দিন আর নিজের যেটা পছন্দের কাজ সেটা সারাদিন করুন মাত্র একদিনের জন্য যাদের শপিং করার ইচ্ছে শপিং করুন যাদের মুভি দেখার ইচ্ছে মুভি দেখতে চলে যান যাদের ঘুরতে যাওয়ার ইচ্ছে ঘুরতে পছন্দ তারা কোথাও একদিনের জন্য ঘুরে আসুন যাদের যেটাই যার পছন্দ যাদের খাওয়ার ইচ্ছে খেতে ভালোবাসেন মনের মতো তারা রেস্টুরেন্টে গিয়ে নিজ মনের মতো খাবার খেয়ে আসুন যেটা যার পছন্দ সেটা করুন মানে সারা দিন সেটাই করুন যেটা আপনার নিজের নিজের পছন্দের কাজ একদিনের জন্য তারপর দেখবেন অনেকটা নিজেকে রিল্যাক্স ফিল হবে মানে যেরকম আমাদের শরীরে অনেক কিছু প্রবলেম হলে আমাদের শরীরটাকে ডিটক্স করতে করা খুব দরকার যেরকম মোবাইল হ্যাং হয়ে গেলে আমাদের মোবাইলটাকে রিস্টার্ট করা খুব দরকার সেরকম কিন্তু আমাদেরও রিফ্রেশমেন্টের খুব প্রয়োজন আমাদেরকেও নতুন করে রিস্টার্ট করতে হবে এবার এই আপনারা বলবেন ডেলি ডেলি তো আর মোবাইলটা সুইচ অফ করে রাখা যায় না তাই না মোবাইল তো আমাদের খুব দরকারি জিনিস তো একদিন যদি আপনি মোবাইলটা সুইচ অফ করে রাখেন তাহলে এমন কিছু কোনো ক্ষতি হয়ে যাবে না আমার যেটা মনে হয় তো একদিনের জন্য মোবাইলটা সুইচ অফ করে রেখে আপনারা নিজেদের পছন্দের মতো কাজগুলো করুন যার যেটা পছন্দের কাজ সেটা করুন নিজের জন্য বাঁচুন অন্তত ভাবে মাসে যদি আপনারা দু থেকে তিন দিনও যদি করেন নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসুন নিজেকে প্যাম্পার করুন যদি আপনি নিজেকে ভালোবাসতে তাহলে আপনার মানে আর মনে হবে না তো নিজেকে ভালোবাসাটা খুব দরকার নিজের জন্য বাঁচাটা খুব দরকার একাকিত্বকে সবাই কিন্তু ভয় পায় কিন্তু এই একাকিত্বটাকেই আপনাকে একাকিত্ব থেকে আপনাকে জয়ী হয়ে উঠতে হবে একাকিত্ব একাকৃত্য সাথে আপনাকে লড়াই করতে হবে একা থাকতে কোনো ভয় নেই একা থাকার মজাই আলাদা যারা একা থাকতে শিখে গেছে তারাই জানবেন যে এই একা একা থাকার মজাটা কতটা মানে কতটা মজা একা থাকার কিন্তু অনেক আনন্দ একা যারা থাকে না তাদের এইসব চাপ নিতে হয় না কিন্তু আমাদের সংসারে থাকতে গেলে তো সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতেই হবে চাপ নিতেই হবে তাই মাঝে মাঝে আপনি নিজেকে রিস্টার্ট করুন নিজেকে রিফ্রেশ করুন মোবাইলটা সারা দিনের জন্য সেদিনকে না ইউজ করে আপনি নিজের পছন্দের কাজ করুন নিজের যেটা আপনার ভালো লাগে যার সাথে আপনার ভালো লাগে সেইগুলো আপনি করুন দেখবেন ভীষণই ভালো লাগবে আর বাঁচার মানে বাঁচবার একটা নতুন আপনি আশা পাবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কি করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও বাঁচুন অপরকেও বাঁচার জন্য সাহায্য করুন তাহলে চলুন টাটা